Assalamualaikum. স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। শুরুতেই রিকোয়েস্ট করছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো সংসারের কাজ করার জন্য সকালবেলা কিচেনে চলে এসেছি। সেই সাথে পরিবারের সবার জন্য একসাথে নাস্তা বানিয়ে নিব। বাচ্চাদেরকে দুধ দিয়ে চকোস দিয়ে দিব। ছোট ছেলেটা এখনো ঘুমাচ্ছে, তাই বড় ছেলে ও মেজো ছেলেকে দিয়ে দিচ্ছি। আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না, তারপরে তো কিছু করার নেই। শরীরটা ভালো থাকুক বা না থাকুক, কাজ না করে তো থাকতে পারবো না। আর এই অসুস্থ শরীরটাকে ভুলে গিয়ে সুস্থ মন দিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নেব। এখন বড় ছেলেকে স্কুলে টিফিন দেওয়ার জন্য ফাঁকিবাজি ফ্রাইড রাইস বানাচ্ছি। এটি ফাঁকিবাজি ফ্রাইড রাইস এজন্য নাম দিয়েছি কারণ এখানে পোলাও চাল না দিয়ে ঘরে যে ভাত আমরা খাই সেগুলো দিয়ে বানাচ্ছি। ফ্রাইড রাইসের সকল উপাদান তো দিয়ে দিলাম, কিন্তু পোলাও ভাতের জায়গায় ঘরের সাধারণ ভাত দিয়ে এই ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই এর নাম আমি দিয়েছি ফাঁকিবাজি ফ্রাইড রাইস। এই ফাঁকিবাজি ফ্রাইড রাইসটি বড় ছেলে অনেক পছন্দ করে, তাই তাকে সবসময় চেষ্টা করি দুপুরবেলা এই খাবারটি দিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে যে চিকেন ললিপপ বানালাম সেগুলো ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিব। এই নাস্তাটি বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য বানালাম। অন্যদিকে নাস্তাটি ভাজতে ভাজতে আমার থেকে একটা ভুল হয়ে গেল। আমি ভেবেছি তেলের থেকে উঠিয়ে তারপর শাশলিক কাঠিটা দিয়ে দিব। এই ললিপপে স্টিক না দেওয়ার কারণে কয়েকটি ললিপপ একটু খুলে গিয়েছিল। যাই হোক, প্রথমবার ভুল করে শিখে নিলাম, দ্বিতীয়বার হয়তো আর এরকম ভুল নাও হতে পারে। ভেবেছিলাম কাঠি দিয়ে ভাজার দরকার কি, ভিজেই কাঠিটা দিয়ে দিব। আর এই নাস্তাগুলো বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি একটু শপিংয়ে গেলাম। আমার পাশের বাসায় বাংলাদেশি ব্লগার সাবিনা চিটিজি সাবিনা ভাবিকে নিয়ে আমি এই মার্কেটে গিয়েছিলাম। আমি চট্টগ্রামের নিউ মার্কেটের রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম। আমার কেকের কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে নিলাম। আর ঘুরতে ঘুরতে আমি যে ননস্টিকি প্যানগুলো যে দোকান থেকে কিনেছিলাম সেখানে গিয়ে একটু ঘুরে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা ননস্টিকি প্যানের ঢাকনা ভেঙে গিয়েছিল, তো যে দোকান থেকে কিনেছিলাম সে ভাইয়াদের থেকে একটু জিজ্ঞেস করেছি ঢাকনাটি এসেছে কিনা। ওদিক দিয়ে কথা বলতে বলতে পুরো দোকানটাকে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। এই দোকানে অনেক নতুন নতুন কালেকশন এসেছে। এই মার্কেটটি হলো চট্টগ্রাম সবচেয়ে বড় পাইকারি মার্কেট। আজ টুকিটাকি কিছু শপিং করেছিলাম, তবে এ দোকান থেকে নিয়ে নিই। অনেক জিনিসই ভালো লেগেছে, তারপরও আজ দেখে গেলাম পরে কোনো এক সময় এসে নিয়ে যাব। তবে প্রত্যেকটা জিনিস যেমন ইউনিক ছিল তেমন দামও বেশি ছিল, তবে আপনারা একটু দরদাম করে আপনারা আপনাদের চাহিদা মতো যে কোনো জিনিস এখান থেকে নিতে পারেন। এই দোকানে কী কী কালেকশন উঠেছে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আপনারা যদি এর মাঝে কোনো আপনাদের প্রয়োজনীয় জিনিস দেখে থাকেন তাহলে এখান থেকে এসে নিয়ে যাবেন। এই দোকানের নাম হলো রামিসা এন্টারপ্রাইজ। সেই সাথে এই ভাইয়াগুলোর ব্যবহার অনেক ভালো। আমি যখন ভিডিও করছিলাম তখন প্রত্যেকটি জিনিস এত ভালো লাগছিল দেখতে। যারা সৌখিনতা প্রিয় তারা কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কালেক্ট করে নিতে পারেন। আজ আমি তেমন একটা অ্যামাউন্ট নিয়ে যাইনি, তাই দেখেই চলে এসেছি। আজ দেখে গেলাম পরে কোনো এক সময় প্রয়োজন অনুযায়ী কিনে নিব। আর আমার ননস্টিকি প্যানগুলো আমি এই দোকান থেকে নিয়েছিলাম, তো কী কী ননস্টিকি প্যান আছে তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে দরকারি জিনিসগুলো নিয়ে বাসায় চলে এলাম। এখানে দুটো
প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন। এখানে ব্লু কালারের একটি বক্স দেখতে পাচ্ছেন, এটিতে ডিম রাখা যায়, বলতে পারেন ডিমের একটি ট্রে। ডিম খুবই দরকারি একটি জিনিস, তাই ডিমকে ঠিকভাবে স্টোর করে রাখার জন্য এই বক্সটা কিনে নিলাম। 100 টাকা দিয়ে খুব সুন্দর একটা এগ ট্রে কিনে নিলাম। এখানে আরেকটি স্টোরেজ বক্স কিনেছি। প্রিভিয়াস বক্সগুলো আমার অনেক দাগ হয়ে গেল, তো সেগুলো অনেকগুলো ফেটেও গেল, সেজন্য এই নতুন বক্সটা কিনে নিলাম। হাতে বানানো অনেক জিনিসই ফ্রিজে রাখা হয়, তাই এই বক্সটা কিনে নিলাম। আর এই বক্সের প্রাইসও পড়েছে 100 টাকা। এখানে একটি তরকারি নাড়ার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠিটির দামও পড়েছে 100 টাকা। এখানে কিউট একটা কেটলি কিনে নিলাম। এই কেটলিটা এত সুন্দর ছিল আর এত কিউট ছিল, যা দেখে আর না নিয়ে থাকতে পারলাম না। মনে মনে অনেকদিন ধরে এমন একটা ছোট কেটলি খুঁজছিলাম, তো আজ যখন পেয়ে গেলাম তো সাথে সাথে কিনে নিলাম। আর এই কেটলিটির দাম পড়েছে শুধুমাত্র 300 টাকা। ওভারঅল কম বাজেটে আমার এই শপিংগুলো আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরে খাবার টেবিলে দিয়ে দিলাম। গতকাল রাতে রান্না করা ছিল সব তরকারি, শুধু লাল শাকটা ভেজে নিলাম। আর এখন আমি আর আমার হাজবেন্ড মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার খেয়ে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে নামাজ পড়ে একটা কেকের অর্ডার ছিল, তো সেটাই করে নিচ্ছি। এটি 3 পাউন্ডের চকলেট কেক, বুঝতে পারছি না দেখতে এত ছোট কেন মনে হচ্ছে। কেকের ডেকোরেশন কীভাবে করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ কম বেশি অনেকেই কেক বানাতে জানেন। আর এতটুকু দেখে আমি জানি না এখনও পর্যন্ত আপনারা আমার সাথে আছেন কি না। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অল বেল বাটনটিও প্রেস করে রাখবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবে চকলেট দিয়ে পুরো কেকের উপর ডেকোরেশন করে নাম লিখে নিলাম। ওভারঅল আমার এই কেকের ডিজাইনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।